কৃষকদের আয় দ্বিগুণের লক্ষ্যে সচেষ্ট ত্রিপুরা কৃষক বন্ধু সরকার, বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার ত্রিপুরা জিরানিয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার খাদ্য ও জনসংগঠন এবং কৃষি ও কৃষক দপ্তরের যৌথ উদ্যোগে ত্রিপুরার কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে চলতি রবি মৌসুমে ধান কেনার কাজ শুরু হলো। এই উপলক্ষে জিরানিয়া মহকুমার মাধববাড়িস্থিত আন্তঃরাজ্য ট্রাক্টর বিন্যাসে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলদীপ প্রজ্বলিত করে জিরানিয়া মহকুমার অধীন বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরার খাদ্য ও জনসংগঠন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে উপস্থিত কৃষকদের সম্বোধন করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন, ত্রিপুরার কৃষক বন্ধুদের প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সর্বদাই সহানুভূতিশীল। তার নির্দেশে ধারাবাহিকতা বজায় রেখে কৃষকদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে আবারও ধান কেনার কাজ শুরু হয়েছে। কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করে যে দাম পান, তার থেকে অনেক বেশি দাম পান সরকারি ধান ক্রয় কেন্দ্রে। শুধুমাত্র কৃষকরাই যাতে এই সুবিধা পান তার জন্য সচেষ্ট রয়েছে ত্রিপুরা কৃষক বন্ধু সরকার। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, ত্রিপুরার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এবছরও ধান ক্রয় করেছে FCI। এটা একটা ঐতিহাসিক ঘটনা। ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে, ফলে ফলনও বেড়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ত্রিপুরার কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। তাতে ত্রিপুরা সরকারের আর্থিক বোঝা বেড়েই চলেছে ঠিকই, কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। অতীতে ত্রিপুরার MSP-র মাধ্যমে ধান কেনার কোনো বন্দোবস্তই ছিল না, ফলে কৃষকরা বঞ্চিত হতেন। বর্তমান ত্রিপুরা সরকার তা শুরু করেছে। ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2040 টাকা দরে ধান ক্রয় করেছে। এবছর ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে 35,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। কৃষকদের কাছ থেকে এই যে সরাসরি ধান পদ্ধতি ক্রয় করার, সেটা জারি রাখবে আশা রাখছি। এবং মানুষের সবকা সাথ সবকা বিকাশ এই যে নীতি, সেটা নিয়ে যে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত। কৃষকের কাছে অর্থ না গেলে কখনো ভারত বা ত্রিপুরা আমাদের রাজ্য আত্মনির্ভর হবে না। এটা সময় ছিল কোভিড এর সময়, আপনারা দেখেছেন যে কল কারখানা, গাড়ি, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল, রাস্তার মধ্যে কোনো মানুষ থাকতো না। কিন্তু কৃষকদেরকে কৃষি কাজ করার জন্য কেউ বিরত রাখেনি। কৃষকদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা মাঠে যাও, কৃষি কাজ করো, কারণ ভারতবর্ষের কৃষকদেরকে, অন্নদাতাদেরকে যদি না বাঁচিয়ে রাখা হয় তবে ভারতবর্ষের ব্যাকবোন যে অর্থনীতি, সেই অর্থনীতিটা ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সরকার সারা দেশে এই কোভিড মহামারীর সময়ও কৃষকদেরকে মুকুব করেছে, ছাড় দিয়ে রেখেছে কৃষি কাজ করার ক্ষেত্রে। আমরা ফলও পেয়েছি, যেটা ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশগুলো অর্থনীতি ভেঙে পড়েছে কোভিড মহামারীর পর, আমাদের দেশের অর্থনীতি কিন্তু সোজা করে আমরা দাঁড়িয়েছিলাম, আজও আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সারা দেশের প্রায় 82 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করেছেন। এখানেও মানুষ বিনামূল্যে চাল পাচ্ছেন, পাচ্ছেন কেউ, কারা হাত তুলবেন, কারা কারা বিনামূল্যে চাল পাচ্ছেন? অনেকেই বিনামূল্যে এখানে চাল পাচ্ছেন। এটা খাদ্য দপ্তর, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের খাদ্য দপ্তর আমরা সুনিশ্চিত করেছি, আমাদের আগামী দিনে এটা চালিয়ে যেতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।